নামের তালিকা তৈরি করে দুর্নীতি দমন কমিশন জমা দেওয়ার এটা হল মূল পয়েন্ট আমি মনে করি এর জন্য দায়ী এই সমাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ স্লা ও আলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন জঙ্গি সংগঠনকে অর্থায়ন এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে বাংলাদেশের একশো জন আলেম এবং বক্তার নামের তালিকা দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত গণকমিশন আর এই ঘটনা নিয়ে ওলামা সমাজের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তারা তাদের ক্ষোভের বহিপ্রকাশ বিভিন্নভাবে প্রকাশ করছে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাকে বেশ কয়েকটি পয়েন্টে আলোচনা করতে হবে সেক্ষেত্রে হয়তো আমার এই আলোচনাটি একটু লম্বাও হতে পারে এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনতে থাকুন এক নাম্বার পয়েন্ট ঘাতক দালাল নির্মূল কমিটি বা গণ কমিশন এই যে দুটি সংগঠন এই সংগঠন দুটি কিন্তু বাংলাদেশের অন্যান্য মানবাধিকার সংগঠনগুলির মতো নয় আমি যদি ই নেম বলি টিআইবি সুজন অধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইন এবং সালিশ কেন্দ্র এই জাতীয় বাংলাদেশে যতগুলি মানবাধিকার কমিশন আছে বা মানবাধিকার সংগঠনগুলি আছে তারা কিন্তু সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে তারা কিন্তু সব সবসময় অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে কথা বলে কিন্তু এই যে দুটি সংগঠন আমরা ঘাতক দালাল নির্মূল কমিটির নাম অনেক আগেই শুনেছি কিন্তু গণ কমিশনের নাম আমরা নতুন শুনলাম আমি মনে করি এই সংগঠন দুটি আওয়ামী লীগেরই উপসংগঠন অর্থাৎ মুক্তিযুদ্ধ মঞ্চের মতো কিংবা যারা শাহবাগে আন্দোলন করেছিল তাদের মতোই আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্যই এই সংগঠন দুটি গঠিত হয়েছে কেননা আপনি যদি বাংলাদেশের অন্যান্য মানবাধিকার সংগঠনগুলির দিকে তাকান তারা কিন্তু বরাবরই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে কি আওয়ামী লীগ সরকারের আমলে কি বিএনপি সরকারের আমলে অন দি আদার হ্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটি এই সংগঠনটি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিএনপি সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে কথা বলে শুধু তাই নয় ঘাতক দালাল নির্মূল কমিটি এই সংগঠনটির যিনি সভাপতি শাহরিয়ার কবির এই ভদ্রলোক বাংলাদেশের সবচেয়ে ঘৃণীত এবং সমালোচিত একজন ব্যক্তি বাংলাদেশের অধিকাংশ জনগণ তাকে নাস্তিক হিসাবেই বিবেচনা করে শুধু তাই নয় এই সংগঠনটির সমন্বয়ে গঠিত যে নতুন আরেকটি ভুইফর সংগঠন গঠিত হয়েছে এই গণ কমিশন এই গণ কমিশনের যিনি চেয়ারম্যান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই ভদ্রলোক বাংলাদেশের খুবই ঘৃণিত এবং সমালোচিত একজন ব্যক্তি যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সনদ চুরি করেছেন অথচ মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশেই ছিলেন না তিনি ছিলেন লন্ডনে তিনি লন্ডনে থেকেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছেন তার মানে তিনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট চোর এই চোর তিনি হয়েছেন গণকমিশনের চেয়ারম্যান আর সদস্য সচিব তিনিকে ব্যারিস্টার তুরিন আফরোজ যাকে তার জন্মধারিণী মা একটা উপাধি দিয়েছেন তিনি চরিত্রহীন এই চরিত্রহীন লম্পট তিনি গণকমিশনের সদস্য সচিব আপনারা হয়তো এই শব্দগুলি হয়তো ভালোভাবে নাও নিতে পারেন তাকে কিন্তু আমি চরিত্রহীন বলছি না তার মা যিনি তাকে নয় মাস পেটে ধরেছেন সেই জন্মধারিণী মা তাকে বলেছেন চরিত্রহীন এই চরিত্রহীন ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি এই গণকমিশনের সদস্য সচিব তারা তারা আবার বাংলাদেশের একশো জন জঙ্গি অর্থায়ন বা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে এমন মানুষের তালিকা তৈরি করেছে জনগণের জন্য তাদের কি মায়া বিষয়টা বোঝার চেষ্টা করুন অথচ বাংলাদেশ থেকে গত বারো তেরো বছরে প্রায় দশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কারা পাচার করেছে সেই নামের তালিকা কিন্তু তারা আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই বাংলাদেশ থেকে প্রায় ছয় শত মানুষ গুমের শিকার হয়েছে কারা গুম করেছে কেন তারা গুম হলো এই বিষয়টা জানার জন্যে সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার জন্যে আজ পর্যন্ত তাদের কোনো ভূমিকা নেই শুধু তাই নয় বাংলাদেশে গত বারো তেরো বছরে বিবিসির তথ্য অনুযায়ী প্রায় ছয় শত মানুষকে বিচার বহির্ভূতভাবে বন্দুকযুদ্ধের নামে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে কেন তাদেরকে হত্যা করা হলো কেন এইভাবে মানবাধিকার লঙ্ঘন করা হলো আজ পর্যন্ত তারা সরকারের কাছে কৈফিও হচ্ছে কোনো শ্বেতপত্র প্রকাশ করে নাই এবং এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সংখ্যাটা বেসরকারি অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী সাড়ে তিন হাজার অথচ তারা এ সমস্ত বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা যত ইসলাম নিয়ে মাথা ব্যথা যত আলেম ওলামাকে নিয়ে এবারে দুই নম্বর যে আলোচনাটা আমি করতে চাই সেটা হচ্ছে একশো জন আলেমের বিরুদ্ধে তারা তারা যে তদন্ত করেছে তারা তদন্ত করে তাদের নামের তালিকা দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে প্রশ্ন হলো তাদের বিরুদ্ধে তদন্ত করার ঘাতক দালাল নির্মূল কমিটিকে গণ কমিশনকে তাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে বাংলাদেশটা রসাতলে চলে যাচ্ছে গণতন্ত্র গলা টিপে হত্যা করা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে গলা টিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নেই বাংলাদেশের মানুষের মানবাধিকার নেই সেটা নিয়ে তাদের কোনো মাথা নেই যত মাথা ব্যথা ইসলাম নিয়ে আলে মৌলামা নিয়ে এরপরে তিন নম্বর এই যে জঙ্গি বা সন্ত্রাস শব্দটা ব্যবহার করা হয় আমাদের জানা প্রয়োজন হোয়াট ইজ টেরোরিজম হোয়াট ইজ জঙ্গি এটি আমাদের জানা প্রয়োজন জঙ্গি এবং সন্ত্রাস এর সংজ্ঞা হচ্ছে যারা সমাজে মানুষকে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং এই ত্রাস সৃষ্টির মাধ্যমে মানুষ খুন করে মানুষ হত্যা করে এটাকেই বলা হয় জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তো আমার প্রশ্ন হলো যে একশো জন একশো জন আলেমের নামের তালিকা করা হয়েছে তাদের কয়জনের নামে হত্যা মামলা রয়েছে তারা কয়জন বাংলাদেশের মানুষকে হত্যা করেছে কোনো এভিডেন্স কি এই তথাকথিত ভূইফোর সংগঠন গণকমিশনের কাছে আছে ঘাতক দালাল নির্মূল কমিটির কাছে আছে নাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যে সংগঠনগুলিকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করা হয়েছে হরকতুল জিহাদ জামাতুল মুজাহিদিন জেএমবি আইএস যাই বলেন এই সব সংগঠন মিলে জঙ্গি তৎপরতা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যতজন মানুষ খুন করেছে সেই সংখ্যাটা কত হতে পারে আপনি কি কোনো পরিসংখ্যান দিতে পারবেন কোনো পরিসংখ্যান হয়তো দিতে পারবেন না যদি আমরা হলিয়াটি যানের ঘটনা ধরি সেখানে সাতজন মানুষ নিহত হয়েছিল যদি আমরা একুশে আগস্টের গ্রেনেড হামলা ধরি কিংবা সা এ এম এস কিবরিয়ার উপরে হামলা ধরি সব মিলিয়ে এবং চৌষট্টিটি জেলায় যে এমবির হামলা এই সব মিলিয়ে গত পঞ্চাশ বছরে বাংলাদেশে যত জঙ্গি হামলা হয়েছে সব মিলিয়ে যদি ধরি তাহলে বড় জোর একশো জন মানুষ নিহত হয়েছেন অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না নাই ভাই না সংখ্যাটা এত না আমি ধরে নিলাম লাম সাম আমি ধরে নিলাম যে গত পঞ্চাশ বছরে বাংলাদেশে জঙ্গি হামলায় বা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে একশত মানুষ এই তথ্যটা আপনি এক সাইডে রেখে দেন এরপরে আমরা যে দলের পক্ষ নিয়ে তারা উকালতি করে যে দলের পক্ষ নিয়ে তারা দালালি করে চামচামি করে সেই দল আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ কন্দল নিয়ে কত মানুষ নিহত হয়েছে সেই পরিসংখ্যানটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শুধু একটি মাত্র আপনাদের সামনে উপস্থাপন করব। বেশি না জুলাই দু হাজার বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদ অনুযায়ী ক্ষমতায় থেকেও খুনি যেখানে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দশ বছরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের তিনশত সাতচল্লিশ জন নেতাকর্মী খুন হয়েছেন শুধু তাদের নিজেদের দলের লোকজনই তারা খুন করেছে 3৪৭ সাতচল্লিশ জন এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন কোনটা আজকে তো উচিত ছিল আওয়ামী লীগে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী যারা খুনি যারা দুর্নীতিবাজ তাদের নামের তালিকা করে আপনার দুর্নীতি দমন কমিশনে দেওয়ার কথা ছিল কিন্তু তারা কি করেছে একশো ষোলো জন আলেমের নামের তালিকা দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে এই যে একশো জন আলেমের নামের তালিকা তৈরি করে দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে গণ কমিশন এর জন্য আসলে দায়ী কারা এটা হলো মূল পয়েন্ট আমি মনে করি এর জন্য দায়ী এই ওলামা সমাজ কেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একশো জন আলেমের নামের তালিকা তৈরি করা হয়েছে এই তালিকার মধ্যে হেফাজতে ইসলাম রয়েছে এই তালিকার মধ্যে চরমোনাই রয়েছে এই তালিকার মধ্যে আহলে হাদিস সালাফি সংগঠনগুলির আলেমদের নাম রয়েছে জামাতি ঘরানার আলেমদের নাম রয়েছে সন্নি ঘরানার আলেমদের নাম রয়েছে মানে বাংলাদেশের এমন কোনো ওলামা সমাজ নাই যাদের নামের তালিকা এখানে নাই অথচ এই একশো জন আলেম তারা একজন আরেকজনকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে এই একশো জন আলেমের মধ্যে এমন অনেককেই পাবেন যারা এক এক সংগঠনের নেতা বা এক সংগঠন করে অন্য সংগঠনের পিছনে দিন লেগে থাকে স্পেশালি কয়েকজনের নাম তো আমাকে বলতেই হয় মুফতি রেজওয়ান রফিকি দিন জামাতি ইসলামী আর মৌদুদীর সমালোচনা নিয়ে তিনি পড়ে থাকেন ওলানা দেলওয়ার হুসাইন সাইফি সারা দিন জামাত আর শিবিন নিয়ে পড়ে থাকে বরম তিনি তার বক্তৃতায় অনেকবার বলেছেন যে নৌকা হচ্ছে শান্তির প্রতীক তার নামও কিন্তু এখানে আছে শুধু তাই নয় আপনারা জানেন যে মুফতি ফয়জুল করিম তার নামও এখানে আছে মুফতি রাজাউল করিম তার নামও এখানে আছে মুফতি ফয়জুল করিম কত ব্যঙ্গ করে বলেছিলেন যে জামায়াত ইসলামীর নেতারা তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জেল টেল খাইটা মনায় নর্মিয়া টর্মিয়া থইসে কত কথাবার্তা ব্যঙ্গ করে তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে জামায়াত ইসলামী রাকিদা ঠিক না করা পর্যন্ত সারা দুনিয়াও যদি জামাতের সাথে ঐক্য করে চর্মনাই তাদের সাথে কখনো ঐক্য করবে না তো যাই হোক আমি এত বিশদ আলোচনায় যাইতে যাচ্ছেন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি অঙ্গনের এমন অনেক আলেম জামাত ইসলামের নেতৃবৃন্দকে কাফের ফতোয়া দিয়েছেন আল্লামা আল্লাহ গোমরাহ ফতোয়া দিয়েছেন এছাড়াও সালাফি অঙ্গনের অনেক আলেম কৌমি অঙ্গনের অনেক আলেমকে গোমরা খারেজি জামাত ইসলামীর অনেক আলেমকে অনেক নেতাকে গোমরা খারেজি দল শিয়া দল ইত্যাদি বলে শিয়া পয়দা হয়েছে বলে বহু ধরনের ফতোয়াটা তো আমরা দিতে দেখেছি কিন্তু একজন আলেমকে দেখান যিনি আওয়ামী লীগের কোনো নেতাকে বলেছেন গোমরাহ কোনো নেতাকে বলেছেন খারিজি কোন নেতাকে বলেছেন কাফের বলেন না আজ পর্যন্ত আমি জানি না এই একশো ষোলো জন আলেমের মধ্যে একজন আলেমকে দেখান যে শেখ হাসিনাকে বলেছে কাফের যে ওবায়দুল কাদেরকে বলেছে কাফের যে ডক্টর হাসান মাহমুদকে বলেছে কাফের আওয়ামী লীগের কোনো নেতাকে বলেছে কাফের আওয়ামী লীগের কোনো নেতাকে বলেছে খারিজি আওয়ামী লীগের কোনো নেতাকে বলেছে গোমরা কেউ বলে না? একটা প্রমাণও দেখাতে পারবেন না কিন্তু এই প্রমাণ দেখাতে পারবেন যে এই একশো ষোলো জন আলেমের মধ্যে অনেক আলেমকে কাফের ফাতোয়া দেওয়া হয়েছে গুমরা ফাতোয়া দেওয়া হয়েছে খারিজি ফতোয়া দেওয়া হয়েছে শিয়া ফতোয়া দেওয়া হয়েছে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এই যে আজকে একশো ষোলো জন আলেমের তালিকা তৈরি করে দুর্নীতি দমন কমিশনার জমা দেওয়ার ধৃষ্টতা গণকমিশন দেখিয়েছে এর জন্য কে দায়ী আমরা দায়ী তাদেরকে এই নামের তালিকা তৈরি করে দুর্নীতি দমন কমিশনের জমা দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা তো ইউনাইটেড না আমরা সামান্য কিছু এখতলাফ নিয়ে সারা দিন রাত কাদা ছোড়াছুরি করছি যুগের পর যুগ ধরে আমরা কাদা ছোড়াছড়ি করছি আমরা ইউনাইটেড হতে পারছি না বহু আলোচনার পরে দু সালে একটি রাজনৈতিক ঐক্য হয়েছিল বিএনপি জামাত এবং ইসলামী ঐক্য জোর জাতীয় পার্টি মিলে একটা রাজনৈতিক ঐক্য হয়েছিল আমরা মনে করেছিলাম যে কৌমি অঙ্গন আলিয়া এবং জামাত ইসলামী হয়তো এক জায়গা হওয়ার একটা রাস্তা তৈরি হলো কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই জোট ভেঙে গেল ভেঙে যাওয়ার পর ইসলামে ঐক্য জোট নামে যে জোট জোটটা ছিল সেই জোটও ভেঙে গেল ভেঙে যাওয়ার পর আমরা বহুদিন পর হেফাজতে ইসলামের একটা জোয়ার দেখলাম কিন্তু সেই হেফাজতে ইসলামও তারা কি করল দুই তিন বছর পরে তাদের সেই নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে যাদের হাতে তারা মার খেলো তাদের টোপ গিলে তারা এমন একটা পর্যায়ে চলে গেল সারা জাতির কাছে তারা সমালোচিত হল এরপরে আজকে তাদের অনেক নেতা জেল খাটতেছেন আবার আমরা অনেক আলেমকে দেখেছি এই একশো ষোলো জনের মধ্যে আছেন অনেক আলেমকে দেখেছি আওয়ামী লীগের রসানল থেকে বাঁচার জন্যে জামায়াত ইসলামের সমালোচনা করেছে এমন অনেক আলেম আছেন কিন্তু তারা শেষ রক্ষা করতে পারেনি স্পেশালি মালানা মামুনুল হকের কথা তো না বললেই নয় তিনি আওয়ামী লীগের রসানল থেকে বাঁচার জন্য জামাতের কত সমালোচনা করেছেন কিন্তু শেষ রক্ষা তিনি করতে পারেন নাই শুধু তাই নয় যখন এই তথাকথিত অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে জামায়াত ইসলামের নেতাদেরকে গ্রেপ্তার করা শুরু হলো তাদের বিচার কার্য শুরু করা হলো জামাতের নেতাকর্মীদেরকে একের পর এক গ্রেপ্তার করা শুরু হলো এই আলমুল আমাদের অধিকাংশই সেদিন বোগল বাজিয়েছিল সেদিন নিরবতা পালন করেছিল মনে করেছিল যে এই আসর, এই ধরপাকর এই জুলুম শুধুমাত্র বোধ হয় জামাতের উপর দিয়েই যাবে কোনোদিন বাংলাদেশের অন্যান্য অলামা মাসায়েক অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে আসবে না অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর আসবে না এটাই তাদের বিশ্বাস ছিল কিন্তু তাদের সেই বিশ্বাস ভেঙে চুরে আজকে চুরমার করে দিয়ে গেল এই গণকমিশন নামক ঝড় এর পরেও কি আপনাদের ঘুম ভাঙবে না এর পরেও আজকের আমার এই ভিডিওতে সেই অন্ধ কিছু মানুষ তাদের ভক্তরা এসে আমাকে গালাগালি করবেন তারা বলবেন আওয়ামী লীগের সাথে ঐক্য করা যেতে পারে বাম দলের সাথে ঐক্য করা যেতে পারে বিএনপির সাথে ঐক্য করা যেতে পারে কিন্তু জামাতের সাথে ঐক্য করা যাবে না কারণ জামাত একটি কুফুরি সংগঠন জামাত একটি গুমরা সংগঠন জামাত একটি শিয়া সংগঠন জামাত একটি খালিদি সংগঠন কিন্তু আওয়ামী লীগ অনেক ভালো সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি অনেক ভালো সংগঠন গণ কমিশন অনেক ভালো সংগঠন এটাই আপনারা বলবেন এরপরেও ঐক্য করবেন না কিন্তু এই জায়গায় তিক্ত হলেও সত্য কথা আমি বলবো সেটা হলো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল বা ইসলামী সামাজিক সংগঠন তাদের সাথে জামায়াত ইসলামীর ঐক্য করতে কোনো দ্বিধা নেই তারা কিন্তু এক পায়ে খাড়া সকল ইসলামী রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে তারা কিন্তু এক পায়ে খাড়া কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দলগুলি সময় তারা শর্ত দিয়ে থাকে শর্ত দিয়ে কখনো ঐক্য হয় না শর্ত দিয়ে কখনো ঐক্য হয় না আপনার কি মনে হয় সাইকুল আজিজ সাল্লামা আজিজুল হক মুফতি আমিনী মুফতি নুর হোসেন কাসেমি রহমেহামুল্ল তারা শর্ত দিয়ে জামাত বিএনপির সাথে জাতীয় পার্টির সাথে ঐক্য করেছিলেন না শুধু তাই নয় এই যে হেফাজতে ইসলাম দু সালের পাঁচই মে শাপলা চত্বরে যে প্রোগ্রামটা করেছিল এই প্রোগ্রামে জামাত সমর্থন জানিয়েছিল এই প্রোগ্রাম বিএনপি সমর্থন জানিয়েছিল আমি জানি না চরমনায় সমর্থন জানিয়েছিল কিনা আমি জানি না আমার ধারণা সমর্থন জানাইনি তো যাই হোক সব মিলিয়ে কি কাউমি কি আলিয়া কি জামাত ইসলামী কি হেফাজত কি চর্মনাই কি খেলাপথ মজলিস কি খেলাপথ আন্দোলন আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই সকলেই এক মঞ্চে গিয়ে দাঁড়াই আদারওয়াইজ আমরা যদি এইভাবে কাদা ছোড়াছুরি করতে থাকি আজকে তো একশো জন বাংলাদেশের কোনো আলেমকে বাদ রাখবে না এই ঘাদানিক এই গণকমিশন তারা কিন্তু আমাদের সকলের নামের তালিকা করে বাংলাদেশ থেকে উৎখাতের ষড়যন্ত্র করবে তারা অথচ এই দেশটা আমাদেরও এইটা আপনাদেরকে এখন বুঝার সময় এসছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন কিছু একতলাপ থাক কিছু একতেলাপ তো থাকবেই এটি রসুল্লা সাল্লামের জমানায়ও ছিল এটি সাহেব আই কেকাম রিয়াল্লাহ তাল আনহম আজমাইন্দের জমানায়ও ছিল তাবহিনদের জমানায় ছিল তবে তাবিনদের জামানায় ছিল আমাদের আইমাই মুজাহিদ ছিল সুতরাং এটা আজকেও থাকবে আজকেও আছে ভবিষ্যতে এক হয়ে যাই এক হয়ে এই ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে তারা ভয় পাবে এই সমস্ত নামের তালিকা করার সাহস তারা দেখাবে না ওয়াসালাম আলাই কুমার রহমাতুল্লাহিকে